কুকিং স্টুডিও বাই মামার পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন রেসিপি। নতুন রেসিপি বলতে দর্শক রাজস্থানি বাটি, রাজস্থানি বাটি ডাল। এই রাজস্থানি বাটি ডালটা এটা শুনলে খুবই আত্মজ হয়ে যাবেন যে এই রাজস্থানে আমরা যখন যাই তখন অবশ্যই এই বাটি ডালটা খাই, এটা খুবই মজা, খুবই সুস্বাদু। তাই দর্শক চলুন দেখি এই বাটি ডাল কী কী লাগছে বানাইতে, আর চলুন দেখি। ধন্যবাদ। বুঝতে পারছেন এখানে আমি তিন ধরনের ডাল নিয়েছি, আনাম বুটের ডালটা নিয়েছি, মুসুরির ডাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি। আমি এই সবগুলি, এই ডালটা আমি দুই ঘন্টা এক ঘন্টা আগেই ভিজে রাখবো। ভিজে রাখার পরে আমি এই ডাল এসে, কারণ এই ডালটা সিদ্ধ হইতে দেরি হয়, এই জন্য এই ডালটা আমি আগের থেকে এক ঘন্টা ভিজে রাখবো, পরে এই ডালের সাথে মিক্স করে দিব। মিক্স করে আমি এটা সিদ্ধ করে নিব, সিধা বয়েল করে নিব আর কি। দর্শক আজকে এই ডাল দীক্ষা যে বোঝার সে তো বুঝে গেছেন যে আজকে আসছে বাটি রাজস্থানি। এখন এই লকডাউনে আমরা রাজস্থান ইন্ডিয়া যেতে পারি না, তাই রাজস্থানি খাবারটা যদি ঘরে আমরা তৈরি করে খেতে পারি তা কেমন হয় বলেন, তো অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। তাই চলুন দেখি। তা আমি এখানে নিয়েছি ময়দা, ময়দা নিয়েছি, আমি এখানে এটা ভিতরে আমি এখানে ঘি ঢেলে নিব। এই বাটি বানাতে ঘিটাই প্রয়োজন বেশিটা, তাই আমি মিক্স করে নিব বাটির সাথে ঘিয়ের সাথে। আমি কিছু সোয়াবিন তেল অ্যাড করে নিয়েছি, আমি যতটা ঘি নিয়েছি তার চেয়ে কম একটু সোয়াবিন তেল নিয়েছি। তাহলে এটা ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার পরে এখানে আমি নিয়েছি ময়দাটা নিয়েছি, আর বাটি এটা কিন্তু রাজস্থান মার্কেটে বা ভালো ভালো রেস্টুরেন্ট যে এটা খুব দামি খাবার বা খুব মজাদার খাবার। আমি লবণ দিয়ে ভালো করে এটা মিক্স করে নিলাম, তারপরে আমি ঘিটা এখানে আস্তে আস্তে অ্যাড করব। ভালো করে মিক্স করব এটা ঘিটা আর ময়দার সাথে, এটা ময়দাই হইতে হবে দর্শক। আমি অল্প অল্প করে ঘিগুলি দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন দর্শক এটা মাখানোর পরে যদি আপনারা দেখেন এটা দলা হয়ে গেছে, এভাবে ভেঙে যাচ্ছে, তাহলে মানে আমার ঘিটা মিক্স করা হয়ে গেছে। আমি আর হালকা একটু আর দিব না, শেষ আর লাগবে না আমার এখানে। এটা আবারও এই বাটি খুবই মজাদার একটি রেসিপি বা খেতে খুব, এটা রাজস্থান খুব মার্কেটে বা ভালো রেস্টুরেন্টে বা সুপার শপের দিকে এগুলো নিয়ে খুব চলে বা খুব যায়, খুব মজাদার। আমরা যারা বাইরের কান্ট্রি খেতে যাই ওখানে রাজস্থান, তখন এই বাটিটা খেতে সবার ভিড় করি। তো এই বাটি আজকে আপনাদের কাছে আমি শেয়ার করতেছি যে আপনারা যাতে দর্শক, এখন আমি এটাকে হালকা করে হালকা হালকা সামান্য পরিমাণ পানি দিয়ে একটা শুক্তো করতে হবে, শুক্তো করতে হবে হালকা হালকা পানি নিয়ে। রাজস্থানে এই বাটি কিন্তু খাওয়ার খুব পাগল অনেকেই,
মার্কেটগুলোর সামনে বা মার্কেটগুলোর বা ভালো রেস্টুরেন্টগুলোতে বাটিটা পাওয়া যায়। এটা বাটি, নামি বাটি, খুব মজাদার। দর্শক, এখানে আর পানি নেওয়া যাবে না, এটাই খুব সুন্দর করে মাখাইলে হয়ে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন এটা ডো হয়ে গেছে, এটা আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। দর্শক দেখতে পাচ্ছেন এই ডালগুলি আমি সিদ্ধ করে নিয়েছি, এখন চলে যাব। দর্শক, এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, কাজু বাদাম। তো এখন দেখুন এগুলো আমি ঘিয়ে ভেজে নেব, তার জন্য এখানে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। ঘিটা দেওয়ার পরে আমি প্রথমে দিয়ে দিব কাঁচামরিচ, তারপরে দিয়ে দিব রসুন কুচি, এগুলো একটু ভুনে নেব। ঘিয়ের ফ্লেভারটা বুঝতে পারছেন, খুব একটা সুন্দর ফ্লেভার। এটা বাটি ভিতরে দেওয়া হবে, তাতে দেখতে পাবে কোন হালকা ভেজে নেব, ভুলে নেব। দর্শক, যারা রাজস্থান গিয়েছেন, রাজস্থানের খাবার পছন্দ, তাদের অবশ্যই এই রেসিপিটা অনেক ভালো লাগবে, ধামাকা একটা রেসিপি। এটা সবাই আপনারা শেয়ার করে খেতে পারবেন, এটা খুব মজাদার একটি খাবার। তো আমি হালকা এটা ভুনে নিয়েছি, এখন আমি দিয়ে দিব পেঁয়াজটা। পেঁয়াজটাও হালকা আমি ভুনে নেব ভালো করে। তো
দেখতে পাচ্ছেন হালকা ভেঙে গেছে, দিয়ে দিব কাজু বাদামটা। এটা আমি ভালো করে ভেঙে নেব। একবারে চুলার আস্তা মিডিয়াম ভেঙে রেখে দেবেন। দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক এখন আমি আবার এক টেবিল চামচ ঘিয়ের মতো দিয়ে দিব। দিয়ে আমি এখানে কাঠবাদাম কুচি কিনে এনেছি, কাঠবাদামটা আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি সবকে নিয়ে একসাথে ভুনে নেব কতক্ষণ টাইম। এটা অলমোস্ট এটা হয়ে গেছে, এখন আমি এটা তুলে ফেলব। দর্শক হয়ে গেছে, এখন আমি আমার কাজু বাদাম ভাজা হয়ে গেছে। দর্শক এখন দিয়ে দিব আমি মাওয়া, হাফ টেবিল চামচ পরিমাণ মাওয়া দিয়ে দিচ্ছি। এই ডাইলে সাতটা মাওয়াটাই নিয়ে আসবে, খুবই সুস্বাদু। দর্শক আমার ডাইলও হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব চাট মশলা দিয়ে ডাল হয়ে গেছে, বাটিও হয়ে গেছে। দর্শক হয়ে গেছে আমার বাটি ডাল। চলুন দর্শক এটা এখন পরিবেশন করি। আমি এখানে পুদিনা পাতা দিতে পারি, ভারী ধনে দর্শক নিয়েছি বাটি, নিয়ে নেব ঘি, এখন আমি বাটি গুলো নিই, ঘি ভেতর চুপাব। এভাবে করে সবগুলি দর্শকের জন্যই এটা বাটি ডাল বলা হয়। এটা খুবই সুস্বাদু, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।
সব ঝুলি বাটি আমি ঘিয়ে ভিতর করে নিয়েছি। আর এই জন্য এই বাটিটা খেতে মজা লাগে আর খুবই টেস্টি, এটা সব বয়সের মানুষই খেতে পারেন কারণ এটা ঘিয়ে তৈরি হয়। সবগুলা বাটি আমার হয়ে গেছে দিয়ে মাখানো। ঘিগুলি আমি দিয়ে দিচ্ছি। দর্শক এটা বাচ্চা বলেন বুড়ো বলেন সবাই খাইতে খুবই আকর্ষণ। দর্শক দেখতে পেলেন হয়ে গেছে বাটি। আর বাটিটারে আমি কেমনে করে বাটি বানিয়েছি, এখানে আমি পেঁয়াজ দিয়েছি, এখানে আমি পেঁপে দিয়ে চালাত্রা দিয়েছি, এখানে এই যে দেখতে পাচ্ছেন ডাল, এই ডাল দিয়েই এই বাটিটা খাওয়া হয়। তবে এই ডাল দিয়া বাটিটা খেতে খুবই মজাদার। তো দর্শক ডাল ও বাটিকা, দর্শক রাজস্থানের এই রেসিপিটা যদি আপনারা বাসায় বানাতে চান তাহলে পথ অবশ্যই ভিডিওটাকে অবশ্যই টেনে দেখবেন না, সম্পূর্ণভাবে ভিডিওটা দেখলে আপনি এই রাজস্থানি খাবারটা বানায় খেতে পারবেন। এটা একদম নিখুঁত ভুল নেই কোনো, একদম রাজস্থানি স্বাদে খেতে পারবেন। যারা রাজস্থান বা বোম্বাই ইন্ডিয়া এই সব দেশে খেতে যেতে পছন্দ করেন রাজস্থানি খাবার, তারা এই রেসিপিটা ট্রাই করবেন। রাজস্থানি খাবার এটা মার্কেটের সামনে বা ভালো ভালো রেস্টুরেন্টে পাওয়া যায়, তো এটা খুবই অসাধারণ খাবার, আমার খুবই ভালো লাগছে, অবশ্যই আশা করি আমি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। দর্শক জানি না এত কষ্ট করে একটা ভিডিও বানাই আপনারা কেন সাবস্ক্রাইব করেন না বা লাইক দেন না, এটা খুবই দুঃখের জন্য, কারণ আমি চেয়েছি যে আমাদের দেশের লোকজন অবশ্যই আমাদের সাপোর্ট করবে আর আমাদের আগে যেতে সাহায্য করবে। দর্শক আমরা বাঙালি হয়ে বাঙালিদের ভালোবাসতে পছন্দ করি বা সারা বিশ্বের সব মুসলমান বা যত জাতি আছে সবাই আমরা ভালোবাসি। অবশ্যই সর্বলোক আপনারা চেষ্টা করবেন আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের সাহস বাড়ায় দিতে, আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার পাইলে আমাদের রেসিপি বানাইতে মনোযোগ বাড়িয়ে দেয়, আর যদি না হয় তাহলে মনোযোগ কমে যায়। আশা করি আপনারা আমার মনোযোগ বাড়িয়েই তুলবেন। তো এতক্ষণ থাকার জন্য আপনাদের সাথে প্রথম ধন্যবাদ আপনাদের।